মক্কায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দুর সাথে মতবিনিময় করেন সৌদি হজ ও উমরা উপমন্ত্রী ড আল হাসান আল মনখরা সময় হজ পালনকালে মিনা আরাফায় ও মুজদালিফায় হাজিরা যে ভোগান্তিতে পড়েছে এর জন্য সৌদি মোয়াল্লামদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে জানান সৌদি হজ উপমন্ত্রী কিছু কিছু ক্ষেত্রে বাস দেরিতে দিয়েছে মক্কা থেকে মিনা যাওয়ার বাস এবং কিছু কিছু ক্ষেত্রে মোয়াল্লামগণ মিনায় স্থান কম দিয়েছে থাকার জন্য টেন্ট ছোট দিয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে আরাফা থেকে মুজদারিফা গমনার বাস দেরিতে দিয়েছে অনেক হজ যাত্রীকে দেরিতে যেতে হয়েছে এ বিষয়গুলি আমি মাননীয় হজ উম অবহিত করেছি তাছাড়াও জামারাতে প্রবেশের সময় সকালবেলা যে হজযাত্রীদের পানির স্বল্পতা ছিল জামারাতে সে বিষয়টিও ওনাকে অবহিত করেছি হজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জের হাজি তাজুল ইসলাম হজ মিশন জানায় তিনি মিনা থেকে ফেরার পথে নিখোজ হয়েছেন এই ধরনের কার্যক্রমের জন্য তাদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে আমরা দেশে ফেরার পরে তাদের বিষয়টি আরও তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এদিকে খেদমা তাকোয়া ও জিলহস ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে এছাড়া বিভিন্ন অভিযোগের কারণে বারাকাত ট্রাভেলস সহ আঠারো এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা